তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্পাই কিড ফোর মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। যদি এই মুভিটা আপনি কমপ্লিট না দেখেন তাহলে আমি প্রমিস করছি আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি মারিসা নামের একটা মেয়েকে। আসলে এই মেয়েটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা ওএসএসের জন্য কাজ করে। আসলে সে এখন একটা মিশনের মধ্যে আছে, সে টিকটক নামের একটা লোককে ধরতে চায়। যদিও সে 9 মাসের প্রেগনেন্ট, তবে সে সম্পূর্ণ চেষ্টা করে টিকটকে ধরার জন্য। সে তাকে ফলো করা শুরু করে, আর এরপরে যখন তারা সামনাসামনি হয় তখন আমরা দেখতে পারি মারিসা 9 মাসের প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সে টিকটক আর তার লোকজনের সাথে ফাইট করে, তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে। আর তখন এখানে তার বস চলে আসে ডেঞ্জার ডেমন, আর সে এসে ফাইনালি টিকটকে ধরে ফেলে। আর এরপরে মারিসা তার বসকে বলে যে এই কাজটা থেকে আমি ছুটি চাই, কারণ এটা করতে করতে আমি ক্লান্ত, আর তাছাড়া এখন আমি আমার ফ্যামিলিকে সময় দিতে চাই, আমি এখন 9 মাসের প্রেগনেন্ট। আর এটা বলে সে সেখান থেকে হসপিটালে ব্যাক করে। আর এখানে আমরা উইলবার নামের একটা লোককে দেখতে পারি, আর তার সঙ্গে মারিসার দুটা সৎ সন্তান সিসিল আর রেবেকাও ছিল। আর এরপরে ফাইনালি অপারেশনের মাধ্যমে মারিসা একটা মেয়ের জন্ম দেয়, যার নাম রাখা হয় মারিয়া। তো এরপরে গল্প চলে আসে 1 বছর সামনে। আমরা দেখতে পারি পুরো 1 বছর পার হয়ে যাওয়ার পরে তারা উইলবারের একটা টিভি শো এখানে দেখছিল। আসলে তার বাবা উইলবার একটা টিভি শো করে, যেখানে সে বিভিন্ন রিয়েল যেই এজেন্টরা আছে, মানে রিয়েল গোয়েন্দাদের খোঁজার ট্রাই করে। আর এখানে যখন উইলবার চলে আসে তখন সে এসে মারিসার সাথে মিট করে, তবে এইটা দেখার পরে রেবেকা একটু রাগ করে সে এখান থেকে ঘরের মধ্যে চলে যায়। আসলে যদিও মারিসা তার সৎ মা, তারপরও সে পুরো 1 বছর যাবত তাদেরকে মন থেকে পালার ট্রাই করেছে, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে সৎ মায়ের একটু বেশিই কেয়ার করতে হয়, আর নয়তোবা কেউ আপন মনে করে না। কিন্তু রেবেকা এটা একেবারে মানতে চায় না। তার বিশ্বাস হচ্ছে কি একটা, যে মা তো শুধুমাত্র একটাই হয়, মা কখনো দুইটা হয় না। তো এই জন্য একটু পরে মারিসা চলে আসে রেবেকার সাথে মিট করতে, আর সে তার আসল মায়ের একটা পিকচার তাকে দিয়ে বলে যে আমি তোমার মায়ের জায়গাটা আসলে নিতে চাই না, আমি চাই তোমার সাথে মিলেমিশে থাকতে, যাতে করে আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা না হয়। আর এই জন্য সে তাকে একটু হ্যাপি করার জন্য তাকে স্পেশাল একটা লকেটও গিফট করে। আর এই লকেটার মধ্যে আমরা দেখতে পারি একটা লাল রঙের ক্রিস্টাল ছিল, যে ক্রিস্টালটা একটু স্পেশাল ক্রিস্টাল। আর এই সুন্দর লকেটটা দেখার পরে রেবেকাও খুবই হ্যাপি হয়ে যায়, সে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আর একটু পরে যখন মারিসা আবারও উইলের কাছে ব্যাক করে, তখন তারা টিভির মধ্যে খবরে দেখতে পারে যে সায়েন্টিস্টদের মতে সময় তার নর্মাল গতিতে না চলে সময় একটু বাড়তি গতিতে চলছে, মানে সময় একটু তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। আসলে এখন কয়েক মিনিটের মধ্যেই ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবে এই ব্যাপারটা দুনিয়ার কেউ নোটিসই করেনি, কারণ তারা এই ব্যাপারটা দেখেও নি আর তারা এই ব্যাপারটা বুঝতেও পারেনি। আর তখন আমরা দেখতে পারি এখানে টাইম কিপার নামের একটা ভিলেন চলে আসে, আর সেই সমস্ত কিছুর দায়ভার নিয়ে বলে যে যদি আমার একটা শর্ত পূরণ করা না হয় তাহলে পৃথিবীর মধ্যে আমি একটা ভয়ঙ্কর বম ফেলবো, আর এই বম দিয়ে আমি পুরো পৃথিবীকে নষ্ট করে দেব। তবে একটু পরে আমরা দেখতে পারি টাইম কিপার টিকটকে একটা আদেশ করে, সে বলে তুমি গিয়ে সেই লাল ক্রিস্টালটাকে চুরি করে নিয়ে আসো, যেটা আসলে এখন বর্তমানে রেবেকার গলার মধ্যে আছে। তো এরপরে পরদিন সকালবেলা মারিসাকে ওয়েসেস থেকে কল দেওয়া হয়, আর তাকে বলা হয় সেই লাল রঙের ক্রিস্টালটাকে নিয়ে যত দ্রুত সম্ভব আমাদের অফিসে চলে আসো। আর এই জন্য যখন সে গিয়ে রেবেকার কাছে সেই নেকলেসটাকে আবারও ব্যাক চায়, তখন রেবেকা একটু বেশিই রাগ করে। সে রাগ করে ঘরের মধ্যে গিয়ে সেই নেকলেসের খালি ডিব্বাটা এনে সেটা তাকে দিয়ে দেয়, আর মারিসা এটা চেকও করে না এটার মধ্যে নেকলেস আছে নাকি নেই। আর এরপর সে তার কুকুরকে তার বাচ্চাদের খেয়াল রাখতে বলে সে নিজে বেরিয়ে পড়ে সেই অফিসের উদ্দেশ্যে। তবে যখন এখানে তার ঘরের মধ্যে বসেছিল তখনই টিকটক আর তার লোকজন চলে আসে সেই নেকলেসটাকে চুরি করার জন্য। তবে যখন তারা আসে তখন ঘরের মধ্যে একটা অ্যালার্ম বেজে যায়, আর এই অ্যালার্মে বারবার করেই বাচ্চাদেরকে বলা হচ্ছিল গোপন রুমের মধ্যে ঢুকে পড়ার জন্য, তবে তারা কিছু বুঝতেই পারছিল না। কিন্তু তখনই আমরা দেখতে পারি টিকটক আর তার লোকজন দরজাটাকে ভেঙে ফেলে, আর যখন তারা মধ্যে চলে আসে তখন এই ব্যাপারটা দেখার পরে রেবেকা আর তার ভাই মিলে কোনো রকমে লাস্ট মুহূর্তে সেই গোপন ঘরের মধ্যে চলে আসে। তো এখানে গোপন রুমের মধ্যে আসার পরে তারা একটা ভিডিও পেয়ে যায়, আর তারা এই ভিডিওতে দেখতে পারে মারিসা তাদের দুজনকে বলছে যে আমি নর্মাল কেউ না, আমি হচ্ছে একজন ভয়ঙ্কর স্পাই, তো এই জন্য আমাকে মারার জন্য যে কোনো সময় যে কেউ আসতে পারে। আর তাছাড়া তোমরা যেই কুকুরটাকে দেখতে পাচ্ছ এইটাও নর্মাল কোনো কুকুর না, এটা হচ্ছে একটা রোবট। আর এরপরে যখন এই কুকুরটা তাদের দুজনকে নিয়ে একটা চেয়ারের মধ্যে বসিয়ে দেয়, তখন আমরা দেখতে পারি এই চেয়ারটা রকেটে কনভার্ট হয়ে যায়, আর রকেটে কনভার্ট হয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে সেখানে থাকা চোররাও পুরোপুরি শক্ট হয়ে যায়। কিন্তু টিকটকের গ্যাংয়ের কাছেও সিমিলার কিছু একটা ছিল, আর তারা সেইটা দিয়ে তাদেরকে ফলো করা শুরু করে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কি এইটা,
যে কিছু দূর যাওয়ার পরে সিসিলের বমি আসা শুরু হয়ে যায়। তো এই জন্য সে গ্লাসটাকে সরিয়ে দেয়, আর এই সুযোগটা নিয়ে সেই গ্যাংয়ের একটা লোক সেই নেকলেসটাকে চুরি করার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি সিসিল তার বমি করা সেই প্যাকেটটা সোজা তাদের মুখের মধ্যে মেরে দেয়, আর এই জন্য একটা গুন্ডা গিয়ে বিল্ডিং ছিদ্র করে মধ্যে ঢুকে যায়, মানে তার সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর যেহেতু এই টেকনিকটা কাজ করেছে, তো এই জন্য সিসিল বারবার করে বমি করে আর এক এক করে তাদের সবার উপরে মেরে ফাইনালি তাদের সবাইকে সেখানে আহত করে দেয়। আর যখন আর্নড নামের সেই কুকুরটাই সমস্ত খবরগুলো মারিসাকে দেয়, তখন এগুলো শোনার পরে মারিসাও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বলে তুমি যত দ্রুত সম্ভব সেই বাচ্চাদেরকে নিয়ে ওএসএসের হেডকোয়ার্টারে চলে আসো। আর যখন তারা সেখানে চলে আসে, তখন মারিসার ভাতিজি কারম্যান তাদের দুজনকে ওয়েলকাম করে। আমরা দেখতে পারি কারম্যান তাদেরকে একটা স্পেশাল রুমের মধ্যে নিয়ে আসে, আর স্পেশাল রুম থেকেই শুরু হয়েছিল কারম্যানের স্পাই হওয়ার যাত্রা। এখানে অনেক জিনিসপত্র আছে, আর এই জিনিসপত্রগুলো দেখার পরে তারা সবাই খুবই হ্যাপিও হয়ে যায়। তবে এখানে যতই ঘাটাঘাটি করা হচ্ছিল, কোনো মেশিন কোনো জিনিসপত্রই কাজ করছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি মারিসা চলে আসে টিকটকের আড্ডায় টিকটককে ধরার জন্য। তবে এখানে যখন সে লুকিয়েছিল, তখন খুব শীঘ্রই টিকটক তাকে বের করে ফেলে, আর সে তার লোকজনের সাহায্যে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি মারিসাও খুবই পাওয়ারফুল, সে এখানে বিভিন্ন জিনিসপত্রের সাহায্যে তাদেরকে খুব সহজেই ধোলাই করা শুরু করে। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো টিকটক দেখতে পারে, তখন সে তার জীবনটা নিয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি রেবেকা আর সিসিল মিলে স্পাই হওয়ার স্বপ্ন দেখে এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল, বিভিন্ন মেশিন ইউজ করার ট্রাই করছিল, তবে কোনো মেশিনই ভালো করে কাজ করছিল না, মানে তাদের স্বপ্নটা স্বপ্নের মতোই রয়ে যায়, তারা কোনোভাবেই পারছিল না। আর এই জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা নিজেরা গিয়ে টাইমকিপারকে ধরে নিয়ে আসবে। আর যখন তারা বেরিয়ে পড়ে, তখন দুইটা গার্ড তাদের দুজনকে দেখতে পারে, আর যেহেতু গার্ডরা তাদেরকে চিনে না, তো এই জন্য গার্ডদের মনে হয় যে তারা হয়তোবা চুরি করে এটার মধ্যে ঢুকেছে, তো এই জন্য তারা তাদেরকে ফলো করা শুরু করে। তবে অনেক দৌড়াদৌড়ি করার পরেও তারা কোনোভাবেই তাদেরকে ধরতে পারছিল না, আর ফাইনালি তারা আর্নটের পাওয়ারের ইউজ করে তাদের সবাইকে ধোকা দিয়ে তারা একটা স্পেশাল রুমের মধ্যে ঢুকে পড়ে। আমরা দেখতে পারি এটা খুবই স্পেশাল একটা রুম, এখানে একটা কম্পিউটার আছে, আর এই কম্পিউটারের সাহায্যে তারা জানতে পারে যে আসলে এখানের লোকজন টাইমকিপারের লোকেশনটা জানার অনেক ট্রাই করেছে, তবে কোনোভাবেই কোনো লাভ হয়নি, তারা টাইমকিপারের লোকেশন পায়নি। তো এখানে যখন সিসিল একটা স্পেশাল মেসেজ দেখতে পারে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এখানে কোড ল্যাঙ্গুয়েজে একটা মেসেজে কিছু একটা বলা হচ্ছে, আর যখন সেই কোডটাকে ডিকোড করে, তখন সে জানতে পারে টাইমকিপারের আস্তানা হচ্ছে গিয়ে বিগ টাইম ওয়াচ নামের একটা শপের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে একটা ঘড়ির দোকান, আর এই দোকানের কোনো একটা জায়গায় সে ঘাটে গেড়ে বসে আছে। তো এই জন্য তারা তাদের বুদ্ধিমত্তার ইউজ করে এখানে একটা ম্যাজিকের সাহায্যে ফাইনালি চলে আসে সেই বিগ টাইম ওয়াচের দোকানের সামনে। আর তখন আমরা দেখতে পারি কারম্যান মারিসাকে এই সমস্ত ব্যাপারগুলো কল দিয়ে বলে, সে বলে যে বাচ্চারা এখান থেকে পালিয়ে গেছে, তারা সেই জাদুর কম্পিউটারের ইউজ করেছে। আর এগুলো শোনার পরে মারিসাও পুরোপুরি শকড হয়ে যায়। তবে সে জিজ্ঞেস করে যে বাচ্চারা কোন জায়গায় গিয়েছে, তাদের লোকেশন কী, আর এই লোকেশনটা পাওয়ার পরে সে সোজা চলে আসে সেই দোকানের দিকে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন বাচ্চারা সেই দোকানের মধ্যে চলে আসে, তখন একটু ঘোরাঘুরি করার পরে তারা এখানে একটা স্পেশাল দরজা পেয়ে যায়, আর এই দরজা দিয়ে মধ্যে যাওয়ার পরে তারা বিশাল বড় একটা ঘড়ি পেয়ে যায়। আর এই ঘড়িটাকে তারা কোনোরকমে পার করে যখন এইপারে চলে আসে, তখন তারা এখানে একটা বিশাল বড় কম্পিউটারও পেয়ে যায়। আসলে এই কম্পিউটারের মধ্যে একটা ডকুমেন্টারি প্লে হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল 1990 সালের দিকে কিছু বিজ্ঞানী একটা যন্ত্রের ইউজ করে একটা বাচ্চাকে সময়ের মধ্যে আটকে দিয়েছিল, মানে সে তাকে সেখানে ফ্রিজ করে দিয়েছিল। আর এরপর যতই তারা ট্রাই করছিল, কোনোভাবেই বাচ্চাটাকে ফ্রি করতে পারছিল না। আর এর কয়েক বছর পরে ফাইনালি একটা লাল ক্রিস্টালের সাহায্যে তারা এই বাচ্চাটাকে ফ্রি করেছিল, আর এমন করেই তারা একটা সফল এক্সপেরিমেন্ট করেছিল। তবে তখন আমরা দেখতে পারি রেবেকাই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে চোরগুলো আসলে তাদেরকে খুঁজছে না, চোরগুলো খুঁজছে তাদের এই নেকলেসটা, তারা এই নেকলেসটাকে যে কোনো মূল্যে চায়। তবে তখনই আমরা দেখতে পারি এখানে টিকটক চলে আসে, আর সে রেবেকা আর সিসিলকে গ্রেফতার করে, মানে তাদেরকে ফ্রিজ করে তাদেরকে নিয়ে আসে টাইমকিপারের সামনে। আর এরপর আমরা দেখতে পারি যখনই টাইমকিপার রেবেকার থেকে তার নেকলেসটাকে নিতে যাচ্ছিল, তখন এখানে মারিসা আর কারম্যান চলে আসে। আর মারিসা আর কারম্যানকে দেখার পরে বাচ্চারাও একটু স্বস্তি পায়। আর এরপরে টাইমকিপার মারিসা আর কারম্যানের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারির মধ্যে আমরা দেখতে পারি বাচ্চাদের সেই অস্ত্রগুলোও কাজ করা শুরু করে দিয়েছে, তো এই জন্য বাচ্চারাও তাদের অস্ত্র দিয়ে গুন্ডাদেরকে পেটানো শুরু করে দিয়েছে, কারণ তারাও এখন খুবই পাওয়ারফুল। আর এরপরে যখন এদিকে উইলবারি সমস্ত ব্যাপারটা জানতে পারে, তখন সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে, মানে তার ক্যামেরা তার বিভিন্ন ডিভাইস এগুলো নিয়ে সে বেরিয়ে পড়ে সেই গুন্ডাদেরকে খোঁজার জন্য। আর তখন অন্যদিকে সেই আস্তানার মধ্যে আমরা দেখতে পারি টাইমকিপারের লোকজন তাদের সবাইকে মেরেই ফেলতে যাচ্ছিল,
তখন অবস্থা খারাপ দেখতে পেয়ে মারিসাই দুটো বাচ্চাকে পালিয়ে যাওয়ার জন্য বলে। তবে এই সুযোগটা নিয়ে টিকটক তার একটা জাদুর পাওয়ারের ইউজ করে কোনো রকমে রেবেকার থেকে তার নেকলেসটাকে চুরি করে ফেলে। তবে যাই হোক, এরপরে যখন তারা বাইরে বেরিয়ে চলে আসে তখন মারিসাকে উইলবার কল দিয়ে একটা গুড নিউজ দেয়। সে বলে, আমি সেই টাইমকিপারের রাস্তা না পেয়ে গেছি, আর তারা যে গোয়েন্দাদের সাথে মারামারি করছিল সেই ব্যাপারটাও আমি রেকর্ড করে নিয়েছি। আর এইটা শোনার পরে মারিসা একটু বেশি ভয় পেয়ে যায়। তবে এরপরে যখন উইলবার তার বসকেই ভিডিওটা দেখায় তখন সে দেখতে পারে যে এখানে গুন্ডাদের সাথে ফাইট তো করছে তার ওয়াইফ আর তার বাচ্চারা। এই ব্যাপারটা দেখার পরে সেও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না আর তার বস তাকে নিয়ে মজা নেওয়া শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে সে একটু বেশিই রাগ করে কম্পিউটারের উপরে সে কফি ফেলে দেয়, আর এরপরে হার্ডডিস্কের ভেতরের ফিতাগুলোকে সে একদম কামড়ে সব খেয়ে ফেলে, মানে সেটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর তার এমন বিহেভিয়ার দেখতে পেয়ে তার বসও তার উপরে একটু বেশি রাগ করে আর সে তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেয়। আর এরপরে বেচারা উইলবার কিছুই বুঝতে না পেরে সমস্ত জিনিসপত্র নিয়ে যখন বেরিয়ে চলে আসে তখন তার সামনে মারিসা চলে আসে। তবে মারিসাকে দেখার পরে সে একটু বেশিই রাগ করে, কারণ মারিসা এখন পর্যন্ত তার কাছ থেকে এই সমস্ত ব্যাপারগুলো লুকিয়েছে। সে এটা বলেই নি যে সে হচ্ছে গিয়ে একটা গোয়েন্দা। তবে মারিসা তাকে বলে যে এই সমস্ত ব্যাপারগুলো আমি এই জন্য লুকিয়েছি কারণ যেই দিন আমি মারিয়ার জন্ম দিয়েছিলাম সেই দিনই আমি গোয়েন্দার চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু উইলবার এখনও তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, তো এই জন্য সেখান থেকে রাগ করে গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপর আমরা দেখতে পারি সময় খুবই দ্রুত গতিতে পার হচ্ছিল, কখন রাত হচ্ছে আর কখন দিন হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো কেউ বুঝতেই পারছে না। আর তখন আমরা ওয়েসেসের হেডকোয়ার্টারের মধ্যে একটা মিটিং দেখতে পারি। আমরা দেখতে পারি মিটিংয়ের মধ্যে একটা লোক তাদের সবাইকে বলছে যে আর্মি ক্যাডার নামের যে অস্ত্রটা আছে, মানে যেইটার সাহায্যে মানুষকে ফ্রিজ করা যায়, সেটা আমাদের অফিসের 13 নম্বর ফ্লোরের খুবই সিক্রেট একটা জায়গার মধ্যে রাখা হয়েছে। যদি এইটা কোনোভাবে কেউ চুরি করতে পারে, বিশেষ করে এটা যদি টাইমকিপার পেয়ে যায়, তাহলে একটা ভয়ঙ্কর পরিণতি হবে পৃথিবীর। পৃথিবীর মানুষজনকে সে চাইলেই শেষ করে দিতে পারবে। আর তখন আমরা দেখতে পারি কারম্যানের ভাই জুনি অনেকগুলো বছর পরে আবারও গোয়েন্দা হিসেবে এখানে জয়েন করেছে। আর যখন তাকে এখানে ব্যাচ দেয়া হয় তখন কারম্যান এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে তার উপর একটু বেশি রাগ করে আছে। ছোটবেলায় হঠাৎ করেই সে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল, আর এখন সে জানতে পেরেছে যে সে আসলে ওয়েসেসের জন্য কাজ করার জন্য এখান থেকে হঠাৎ করে নিজেকে গায়েব করে নিয়েছিল, যাতে করে সে তার পরিচয়টাকে গোপন রেখে বিভিন্ন সিক্রেট মিশনে অংশগ্রহণ করতে পারে। তবে যাই হোক, এরপরে তাদের বস ডেঞ্জার অনেকগুলো গোয়েন্দাকে একই কাজ দেয়, যাতে করে তারা যেই কোনো মূল্যে টাইমকিপারকে ধরে নিয়ে আসে। আর এরপর সে নিজে চলে আসে রেবেকা আর সিসিলের সাথে মিট করার জন্য। তো এখানে সে এসে তাদের সাহসিকতার প্রশংসা করে আর তাদের দুজনকে বলে যে তোমরা এতটাই যোগ্য যে তোমরা বড় হয়ে বিশাল বড় গোয়েন্দা হবে। তবে যখন এটা বলে সে চলে যাচ্ছিল তখন রেবেকা নোটিস করে তার হাতের যেই ঘড়িটা সেটা টাইমকিপারের ঘড়ির সাথে পুরোপুরি মিলে যায়। আর তখনই সিসিল বুঝতে পারে যে যদি তার নাম ডেঞ্জার ডেমনের অক্ষরগুলো আমরা একটু উল্টাপাল্টা করে সাজাই তাহলে সেটা আর্মিগেডন হয়ে যায়। আর এটা শোনার পরে ডেঞ্জার পুরোপুরি শক্ট হয়ে যায়, সে দরজাটাকে বন্ধ করে ফেলে। আর এরপর সে বাচ্চাদেরকে বলে যে আমি হচ্ছে গিয়ে টাইমকিপার, আর সে তার নিজের পরিচয়টাকে রিভিল করে দিয়ে বাচ্চাদেরকে এই রুমের মধ্যে বন্ধ করে সে নিজে বাইরে বেরিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মারিসা কারম্যান আর জুনি চলে আসে সেই ঘড়ির দোকানে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই বাচ্চারা তাকে কল দেয় আর তাদেরকে বলে যে ডেঞ্জারই হচ্ছে গিয়ে টাইমকিপার, এই ব্যাপারটা সে মাত্র আমাদের সামনে স্বীকার করেছে। তবে আমরা দেখতে পারি মারিসা এটা বিশ্বাস করতে চায় না, তার মনে হয় বাচ্চারা আগেরবারের মতো এইবারও তার সাথে মজা করছে, বাচ্চারা তার সাথে বারবার করে মজা করে, এই জন্য সে রাগ করে ফোনটাকে কেটে দেয়। আর এরপর তারা তিনজন চলে আসে ঘড়ির দোকানের একেবারে মাঝখানে। আর এরপরে যখন তারা টাইমকিপারের সামনাসামনি হয় আর টাইমকিপার তার মুখোশটাকে খুলে ফেলে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে এটা হচ্ছে গিয়ে ডেঞ্জার ড্যামই। আর তাছাড়া সে এই ব্যাপারটাও জেনে গিয়েছে যে আর্মাগেডন নামের সেই অস্ত্রটা ওয়েসেসের হেডকোয়ার্টারেই আছে, সো সেখানে তার লোক খুব শীঘ্রই যাবে আর সেই অস্ত্রটাকে চুরি করে জলদি করে নিয়েও আসবে। আর এরপরে আমরা দেখতে পারি ডেঞ্জার সমস্ত গোয়েন্দাদের ব্যাচের মধ্যে লাগানো সেই চিপের সাহায্যে তাদের সবাইকে কন্ট্রোল করে তাদের সবাইকে ফ্রিজ করে ফেলে। তবে যেহেতু জুনির ব্যাচটাকে ফেলে দেওয়া হয়েছিল তো এই জন্য তাকে কন্ট্রোল করা যায় না, সে ফ্রিজও হয় না। তো এই জন্য এই সুযোগটা নিয়ে সে দ্রুত গিয়ে রেবেকা আর সিসিলের সাথে কথা বলে, তাদের দুজনকে বলে যে 13 নম্বর ফ্লোরে গিয়ে যত দ্রুত সম্ভব ডেঞ্জারের লোকজনকে আটকাও, কারণ যদি তারা সেই ডিভাইসটা পেয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এগুলো শোনার পরে আর্গোনট নামের রোবটটা তার শক্তির ইউজ করে দরজাটাকে ভেঙে ফেলে আর এই বাচ্চারা আবারও এখান থেকে পালিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পারি জুনি মারিসা আর কারম্যানের ব্যাচ থেকে সেই চিপগুলোকে খুলে ফাইনালি তাদেরকেও ফ্রি করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি রেবেকা আর সিসিল মিলে তাদের বিভিন্ন অস্ত্রগুলো নিয়ে তারা লেভেল 13-তে চলে আসে আর তারা ফাইনালি আর্মাগেডন নামের সেই অস্ত্রটাকে পাওয়ার ট্রাই করে।
তবে এখানে খুবই ভয়ঙ্কর একটা মেশিন ছিল আর এই মেশিনটাকে পাস করা অনেকটা কঠিন একটা কাজ, তো এই জন্য তাদেরকে ফাইনালি দরজাটাকে বন্ধ করে দিতে হয়। তবে তখন আমরা দেখতে পারি এখানে টিকটক চলে আসে আর সে তার লোকজনের সাহায্যে দুইটা বাচ্চাকে বন্দী তো করেই, ফাইনালি সেই ভয়ঙ্কর অস্ত্রটাও তারা দখলে নিয়ে নেয়। আর এদিকে যখন উইলবার ঘরের মধ্যে বসে টিভি দেখছিল তখন আমরা দেখতে পারি সেই রোবট কুকুরটা তাকে কল দিয়ে ইনফরমেশন দেয় যে তোমার বাচ্চাদের জীবন ঝুঁকির মধ্যে আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে গিয়ে সেভ করো। আর এরপরে যখন বাচ্চাদেরকে ধরে নিয়ে আসা হয় ডেঞ্জারের সামনে তখন ডেঞ্জারকে বাচ্চারা জিজ্ঞেস করে যে তুমি এগুলো করছো কী কারণে, মানে এখানে তোমার স্বার্থটা কী। তখন সে বলা শুরু করে আজ থেকে কয়েক বছর আগে যখন এই এক্সপেরিমেন্টটা সফলভাবে করা হয়েছিল তখন এই সমস্ত ব্যাপারগুলোর পেছনে কাজ করছিল আমার বাবা, আর যেই বাচ্চাটাকে সেই মেশিনের মধ্যে রেখে ফ্রিজ করে দেয়া হয়েছিল সেটা আর অন্য কেউ ছিল না, সেটা ছিলাম আমি নিজে। আমার বাবা সারাটা জীবন আমাকে ফ্রিজ থেকে মুক্ত করতে চেয়েছিল। আমার বাবা তার সারা জীবনের মধ্যে অনেকবারই আমাকে ফ্রি করার জন্য অনেক এক্সপেরিমেন্ট করেছে, তবে তার জীবদ্দশায় সে কোনোদিনও সফল হতে পারেনি। আর এর কয়েকদিন পরেই কিছু বিজ্ঞানী মিলে একটা লাল ক্রিস্টাল আবিষ্কার করে, আর যখন তারা এই ক্রিস্টালটা পেয়ে যায় তখন তারা বুঝতে পারে এইটার সাহায্যে সেই বাচ্চাকে ফ্রি করা যেতে পারে। আর ফাইনালি হয়ও এমনটা, সেটার সাহায্যে বাচ্চাটাকে ফ্রি করা হয়। তবে যখন ডেঞ্জার ডামো ফ্রি হয় তখন সে দেখতে পায় তার পুরো পরিবার মারা গিয়েছে, কারণ সে এত বছর সেখানে আটকে গিয়েছিল যে তার ফ্যামিলির সাথে সে কখনো মিটও করতে পারেনি। তো এই জন্য এখন সে চায় সেই পাওয়ারের ইউজ করে আবারও সময়ে পেছনে ব্যাক করতে, আর পেছনে ব্যাক করে তার পুরো ফ্যামিলির সাথে মিট করতে, তার পুরো ফ্যামিলির সাথে কিছুটা সময় পার করতে। তবে তখন এই সমস্ত ব্যাপারগুলো সিসিল বুঝতে পারে যে এর আগেও ডেঞ্জার ডেমো বারবার করে সময়ের পেছনে যাওয়ার ট্রাই করেছিল, তবে যতবারই সে ট্রাই করেছে ততবার আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হয়েছিল। আসলে এই যে টিকটক আর বিভিন্ন মানুষজন আছে তার চারপাশে, তারা সবাই ছিল সেই সময়ের পেছনে যাওয়ার একটা ফল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে রেবেকা তাকে রিকোয়েস্ট করে বলে যে তুমি এই ভুলটা আর কোনোদিনও করবে না, তোমার কাছে যতটুকু সময় আছে সেগুলো তুমি এনজয় করে কাটানোর ট্রাই করো যাতে করে তোমার জীবনে কোনো দুঃখ না থাকে। তবে আমরা দেখতে পারি ডেঞ্জার এখানে কারো কথা শুনবে না, সে সেই মেশিনটাকে অন করে দেয় আর সে নিজে চলে যায় সেই মেশিনের মধ্যে। আর এইবার যেহেতু তার কাছে সেই লাল ক্রিস্টালটাও ছিল তো এই জন্য সে ফাইনালি টাইম ট্রাভেল করতে সক্ষম হয়ে যায়। তবে যখন সে একটু পরে ফিরে আসে তখন আমরা দেখতে পারি সে অনেকটা বিদ্ধ হয়ে গেছে। আসলে বারবার করে এমন টাইম ট্রাভেল করার জন্য মানুষের শরীরের মধ্যে একটা বিশাল বড় প্রভাব ফেলে, আর এই প্রভাবের কারণেই সে এখন বিদ্ধ হয়ে গেছে। আর এখানে ব্যাক করে সেই ব্যাপারটা বুঝতে পারে যে পেছনে যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, সেটাকে তো আর চেঞ্জ করা যাবে না। আমরা শুধু করতে পারি সামনের যে জীবনটা আছে সেটাকে উপভোগ করে বাঁচতে পারি, সেখানে সমস্ত কাজগুলো ঠিকভাবে করার ট্রাই করতে পারি যাতে করে পেছনের যেই ভুলগুলো সেগুলো সামনে আমরা না করি। আর এখন সে চায় তার লাইফটাকে পুরোপুরিভাবে নিজের মতো করে এনজয় করে বাঁচতে। তবে এই সমস্ত কথাগুলো শোনার পরে টিকটক একটু বেশি রাগ করে আর সেই বাচ্চাদের উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে তখন আমরা দেখতে পারি উইলবার্ট তার পেছনে চলে আসে আর সে ফাইনালি বাচ্চাদেরকে সেভ করে টিকটককেও অ্যারেস্ট করে ফেলে। তবে যখনই টিকটক পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন এই ছোট বাচ্চা মারিয়া সে তাকে উল্টে উপরের দিকে ফেলে, মানে আমরা দেখতে পারি সেও খুবই পাওয়ারফুল। আর এইটা দেখার পরে মারিসাও একটু হ্যাপি হয়ে যায়, কারণ তার এই মেয়েও ভবিষ্যতে গিয়ে একজন বড় গোয়েন্দা হবে। আর এমনই একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো ভিডিও। আমি আগেই বলেছিলাম এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, সো এই ভিডিওটা দেখার পরে হাসেননি এমন কাউকে তো পাওয়া যাবে না। সো যদি হেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।